আসসালামু আলাইকুম বন্ধুরা, কলেজ কম্পিউটার একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে একটি আইডি কার্ড তৈরি করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে এইখানে যে আইডি কার্ডটা আছে, আমরা এই আইডি কার্ডটা ডিজাইন করে দেখব। আইডি কার্ড তৈরির জন্য আমরা প্রথমে একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব। ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করার পর আমরা প্রথমে চলে যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে আমরা এখান থেকে একটা শেপ নিব। এখান থেকে আমরা এই রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে এখানে জাস্ট আর্ট করলাম। আর্ট করার পর এখান থেকে আমরা দেখুন, যখনই আমি শেপটা এখানে আর্ট করেছি, এখানে নতুন একটা মেনু যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ফরম্যাট নামে। আমি যখনই এই শেপের বাইরে ক্লিক করি, তখন দেখুন এখানে ফরম্যাট মেনুটি নেই। যখন আমি শেপটা সিলেক্ট করব, তখনই এখানে ফরম্যাট মেনু চলে আসবে। তাহলে আমরা শেপ সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে দেখুন সাইজ নামে একটা অপশন আছে, এখান থেকে আইডি কার্ডের সাইজটা আমরা দিয়ে দেব। এখান থেকে এখানে দিব 3.3 এবং নিচের এখানে দিব 2, 3.3 ইঞ্চি এবং 2 ইঞ্চি দিয়ে আমরা এখানে ক্লিক করা মাত্রই আমাদের এটা একটা আইডি কার্ডের সাইজে নিয়ে নিবে। এরপর শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ফরম্যাট ট্যাবে। ফরম্যাট ট্যাব থেকে আমরা এখান থেকে শেপ ফিল দিয়ে দিব নো ফিল, এবং শেপ আউটলাইনটা আমরা ব্ল্যাক কালারের দিয়ে দেব। এরপরে আমরা শেপ আউটলাইন কালারটা আরেকটু মোটা করে দিব। এজন্য আমরা শেপ আউটলাইনে যাব, এখান থেকে এই অপশন থেকে একটু মোটা করে দিলাম। এরপরে আমরা সিম্পলি আবার ইনসার্ট ট্যাবে যাব। এখান থেকে আমরা এই রেক্ট্যাঙ্গেল শেপটাকে আবার এখানে মাপ মতো একটু আমরা এতটুকু নিয়ে এখানে আর্ট করে দেব। এরপর আমরা এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট কীতে ক্লিক করে দেখুন একটা অপশন আছে এডিট পয়েন্ট, এইখানে যাব। এরপর আমরা এই শেপটার মাঝে কার্সরটা রেখে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে অ্যাড পয়েন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এখানে একটা পয়েন্ট যুক্ত হবে। এটাকে একটু ড্র্যাগ করে আমরা উপরে টেনে দিব। এরপর এই যে দেখুন দেখুন দুইটা অপশন আছে, এটাকে আমরা টেনে নিচের দিকে মাপ মতো দিয়ে নিব, এটা একটু মাঝে করে নিব। এরপরে এটাকে আমরা টেনে নিচে দিয়ে দিব। এরপরে আমরা যাব ইনসার্টে, আবার এখান থেকে আমরা এই শেপটাকে নিয়ে নিব। এই শেপটাকে নিয়ে আমরা কিবোর্ডের শিফট কি চেপে ধরে এখানে একটা সার্কেল আর্ট করব। এখানে একটা সার্কেল আর্ট করার পর আমরা চলে যাব সেই আউটলাইনে। আউটলাইন থেকে আমরা এখানে দিয়ে দেব ব্ল্যাক কালার, এবং ব্ল্যাক কালারটা আমরা একটু বাড়িয়ে দেব এখান থেকে। এরপরে আমরা এই শেপটার মাঝে শেপটাকে একটু ছোট করে নিই। ছোট করার জন্য এই দেখুন এই কর্নারে একটা অপশন আছে, এখানে ধরে ড্র্যাগ করলে এটা ছোট হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে চলে যাব সেই ফিল নামে এই অপশনে, এখান থেকে আমরা যাব পিকচারে। পিকচার থেকে ক্লিক করে আমাদের ছবিটা যেখানে রাখা আছে, আমরা ওইখান থেকে জাস্ট ছবিটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলে আমাদের ছবিটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে যাবে। এরপর আমি উপরে একটা টাইটেল দিব, ধরুন আমি আমার চ্যানেলের নামটাই দিচ্ছি। এখানে ইনসার্টে যাব, এরপর এখান থেকে ওয়ার্ড আর্ট নিয়ে আমি এখানে লিখে দেব কলেজ কম্পিউটার একাডেমি। এরপর এটাকে আমি একটু ছোট করে এটাকে ছোট করে আমি পরিমাণ মতো এখানে যতটুকু প্রয়োজন হয় ততটুকু দিয়ে দেব। এখান থেকে আপনি সাইজ ছোট করতে পারেন, কিবোর্ডের কন্ট্রোল এবং সেকেন্ড থার্ড ব্র্যাকেট যেটা আছে, কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট, এটা শুরুটা দিলে হচ্ছে আপনার ছোট হবে এবং শেষেরটা দিলে এটা বড় হবে। অথবা আপনি এখান থেকে হোম ট্যাবে গিয়ে এখানে দেখুন সাইজ নামে একটা অপশন আছে, এখান থেকে কিন্তু আপনি খুব সহজে এটার সাইজটা বড় ছোট করে নিতে পারেন। এরপর এই টেক্সটটাকে আমরা সেন্টার করে দেব, এরপর সিলেক্ট করে আমরা এটাকে বোল্ড করে দেব, এবং এই টেক্সটার কালারটা আমরা এখান থেকে হোয়াইট দিয়ে দেব। এরপর আমরা আবার চলে যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে আমরা আবার একটা ওয়ার্ড আর্ট নিব। এখানে ওয়ার্ড আর্ট নেওয়ার পর এখানে আমি আমার নামটা লিখে দেব।
নামটা লিখে দিয়ে নামটার সাইজটা আমরা একটু ছোট করে দেব। এরপর এটাকে আমরা এই ছবিটার নিচে বসিয়ে নিব, আর একটু ছোট করে দিই। এরপর আমরা কি করব, আমরা এই টেক্সট বক্সটাকে সিম্পলি কন্ট্রোল ডি কি চেপে, কন্ট্রোল ধরে আমরা যখন এই ডি কিতে চাপ দিব, তখন দেখুন এটা একটা ডুপ্লিকেট হয়ে যাবে। এরপর এখানে আমরা লিখব আমার লেখার পর এটাকে আমরা একটু ছোট করে দেব, ছোট করে এটাকে একটু ড্র্যাগ করে বসিয়ে দিলাম। এরপর এই টেক্সট বক্সটাকে আমরা আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। এরপর আমরা এটাকে এই নিচের পুরো জায়গাটা জুড়ে বসিয়ে দেব, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর এখানে আমরা লিখব আইডি, ট্যাব কি চেপে আমরা একটা ক্লোন দিলাম, এখানে একটা আপনার যে আইডি আছে ওই আইডিটা দিয়ে দিলেন, দেন ইন্টার দিয়ে আমরা নিচে যাব। এইখানে আমরা লিখব মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার আমরা দিয়ে দিলাম। এরপর আবার আমরা ইন্টার দিয়ে লিখব ইমেল, ইমেল একটা দিয়ে দিলাম আমরা, xyz যেটা দেন @gmail.com। দেখুন ইমেল সবসময় ছোট হাতের অক্ষরে হয়, এজন্য আমরা এটাকে যেহেতু ক্যাপিটাল লেটার লিখে ফেলেছি, এটাকে স্মল লেটার করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব। এরপর চলে যাব হোম ট্যাবে, এখান থেকে দেখুন চেঞ্জ কেস নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা সবগুলো যদি লোয়ার কেস দিয়ে দিই তাহলে আমাদের এটা খুব সহজে এটা স্মল লেটার হয়ে যাচ্ছে। এরপর আমরা ইন্টার দিলাম, ইন্টার কিতে দেওয়ার পর আমরা এখানে দেখুন আমাদের এখানে কিন্তু আর জায়গা নেই, খুব কম জায়গা আছে, এজন্য আমরা এই লেখাটাকে সিলেক্ট করব। এরপর চলে যাব লেআউট মেনুতে, লেআউট মেনুতে দেখুন আফটারের এখানে দেওয়া আছে 8 PT, এটাকে আমরা 0 PT করে দিলে আমাদের এটা কিন্তু উপরে চলে আসবে। এরপর এটাকে সিলেক্ট করে হোমে গিয়ে আমরা এটা লেফট অ্যালাইন করে দিলাম। এরপর এগুলাকে ট্যাব দিয়ে আমরা এক সমান করে দিব, এটাকে আমরা এক সমান করে দিলাম, এটাকে ট্যাব দিয়ে আমরা এক সমান করে দিলাম। এরপরে ইন্টার দিয়ে আমরা হচ্ছে যাব ডেট অফ বার্থ, আমরা এটাকে ট্যাব দিয়ে সামনে নিয়ে আসলাম ক্লোনটাকে, এরপর ডেট অফ বার্থ দিয়ে দিলাম, আপনার যে ডেট অফ বার্থ ওরকম একটা ডেট অফ বার্থ দিয়ে দিলেন, এটাকে একটু টেনে উপরে তুলে দেব। তাহলে আমাদের মোটামুটি আইডি কার্ডের একটি ডিজাইন রেডি। এরপর আমরা নিচের শেপটা দিব, এই জন্য আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে, এখান থেকে আমরা শেপ নামে অপশনটায় যাব। এরপর এই যে দেখুন এখানে একটা শেপ আছে, এই শেপটাকে আমরা নিব, এরপর এটাকে আমরা একটু লম্বা করে ড্র্যাগ করে আট করে দেব। এরপর দেখুন ফরম্যাট নামে অপশন যখনই যুক্ত হবে, এখান থেকে রোটেট নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা এটাকে রোটেট করে নিব। রোটেট করে নেওয়ার পর এটাকে আমরা এইখানে সিম্পলি বসিয়ে দিব, মাপ মতো এটাকে একটু ছোট করে দিব, এটা কিন্তু আমরা বসিয়ে দিলাম। এরপরে আমাদের যদি কিউআর কোড থাকে সেক্ষেত্রে আমরা ইনসার্টে যাব, পিকচারে গিয়ে আমরা কিউআর কোডটা ইনসার্ট করে নেব। এরপর র্যাপটেক্সে গিয়ে যখনই আপনার কিউআর কোডটা সিলেক্ট অবস্থায় থাকবে, তখন আপনি কি করবেন, এই ফরম্যাট মেনু থেকে র্যাপটেক্সে গিয়ে এখান থেকে দিয়ে দেবেন ইন ফন্ট অফ টেক্সট, তাহলে এটা সকল লেখার উপরে চলে আসবে। এরপর এটাকে একটু ছোট করে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত স্থানে বসিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার আইডি কার্ড মোটামুটি রেডি হয়ে যাবে। এরপর আমরা এটাকে কি করব, এটাকে আমরা সেভ করব, এজন্য আমরা এই ফাইল মেনুতে যাব, এখান থেকে সেভও করতে পারেন যদি আপনার এটা আগে লোকেশন দেওয়া থাকে, অথবা আপনি সেভ অ্যাজ করতে পারেন। এরপর ব্রাউজ দিয়ে আপনি এটাকে যেখানে সেভ করতে চান, ধরুন আমি ডেস্কটপে সেভ করব, ডেস্কটপ দিলাম, এখান থেকে আপনি নাম লিখবেন আইডি কার্ড, এরপর এখান থেকে ওয়ার্ড ফাইল, আপনি যদি ওয়ার্ড ডকুমেন্টে চান তাহলে ওয়ার্ড ডকুমেন্ট, অথবা আপনি যদি পিডিএফ নিতে চান সেক্ষেত্রে পিডিএফে ক্লিক করে সেভ দিলে আপনার আইডি কার্ডটা কিন্তু
খুব সহজেই সেভ হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর একটা আইডি কার্ড আমরা কিন্তু খুব সহজেই ডিজাইন করে ফেললাম। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।